تنضفوا بوك. এখানে আজকে 19টি ইটভাটা আমরা অভিযান করেছি। এদের ছাড়পত্র ছিল না, মাটির ব্যবহারের অনুমতিপত্র ছিল না। এগুলো দেখেছি, কৃষি জমি ব্যবহার করে কিনা সেগুলো আমরা দেখেছি। তারপরে স্কুলের আশেপাশে ইটভাটা আছে কিনা এগুলোর উপর বেস করে আমরা মোট 70 লক্ষ টাকা জরিমানা আদায় করেছি এবং তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 19টি ইটভাটা আমি টোটাল আজকে অভিযান করা হয়েছে। তার মধ্যে 3টি ইটভাটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। যাদের হাইকোর্টে রিট ছিল সেগুলোকে আমরা মাটির আইনে তাদেরকে জরিমানা করা হয়েছে এবং তাদের রিটগুলো পর্যালোচনা করা হবে যে পুনরায় তাদের এখানে তারা চালাতে পারবে কিনা সেগুলো আমরা দেখব। আর যেগুলোর জেলা প্রশাসক মহোদয় লাইসেন্স রয়েছে সেগুলোকে আমরা আপাতত চলার মতো ব্যবস্থা নিতে বলেছি আর কি।